হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দুস ব্লগস। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো ভোট ছিল, তো সবাই মিলে আমরা গিয়েছিলাম ভোট দিতে। ভোট মানে যেন অকেশন, সবাই মিলে একটা আনন্দে আনন্দ করে করে যাই আমরা সবাই, মানে খুব আনন্দ হয়। ভোটের থেকে আমাদের গল্পটাই বেশি ইম্পর্টেন্ট। ভিডিও ভিডিও থেকে ছবি সবাইকে দেখিয়ে দিচ্ছি। আমি আমরা ভোট দিতে গেছিলাম, এবার তো ভোটে অনেক লাইন ছিল, তোমাদেরকে দেখাতে পারিনি। আর আসার সময় আমাদের একটু ছবি তোলার জন্য সবাই দাঁড়িয়েছিলাম, আর আমি একটু তার মধ্যে হালকা ভিডিও করে নিলাম। আর খুব গরমও পড়েছিল। আর তো কোথায় ভোট দিলাম সেটা তো আর শেয়ার করার মতো নয়। আমরা ভোট দিয়ে চলে এলাম, এবার খাওয়া দাওয়া হবে। তো আজকে লাঞ্চে হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আমার ফেভারিট ডিশ। বিরিয়ানির থেকেও আমার ফ্রাইড রাইস খুব ফেভারিট। তো এখানে আমি দেখো ভোট দিয়ে এসে নিয়ে নিয়েছি, মাম্মামকে একটু খাওয়াবো, আমিও খেয়ে নেব। তো আজকের একটা স্পেশাল ডিশ ছিল। তো আজকে ভোট ছিল, ওই জন্য আমি পড়ানো ছুটি রেখেছিলাম। তো ভাবলাম দিদির বাড়ি থেকে একটু ঘুরে আসি, বিকালবেলা যেহেতু ফ্রি আছি, এমনি সময় তো পড়ানো থাকে যেতে পারি না। তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছিল, আর আমরা সবাই মিলে মুড়ি চানাচুর আর চা খেয়েছিলাম, বসে বসে গল্প করছিলাম। তো আজকে একটু রান্নাবান্নার চাপও কম ছিল, আর মানে পড়ানোও ছিল না, সেই জন্য ওখান থেকে একটু ঘুরে এলাম। খুবই ভালো লাগলো ওর সাথে একটু কথা বললে। তো আবার চলে এলাম তোমাদের সাথে পরের দিন দুপুরবেলা। সকাল থেকে আর ভিডিও শ্যুট করে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এই দেখো একটা আমার অনলাইন ডেলিভারি এসছে নাইকা থেকে। তো এখানে আমরা ওয়েট করেছিলাম, আমাদের এখানে মানে বাড়িতে এসে দিয়ে যাবে ডেলিভারি বয়। তো কী আনলাম ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে সবই দেখতে পাবে। তো এই দেখো আমার এসে গেছে, অনেক দিন ধরেই আশা ছিল যে মানে এইগুলো কিনবো। তো ভাবলাম, অনেক দিন ধরে ভেবেছি, অপেক্ষা করছিলাম কবে কিনবো কবে কিনবো, তো হঠাৎ করে অর্ডার দিয়েই দিলাম। তবুও নিজের টাকা দিয়ে না নিজের পছন্দের জিনিস কেনার একটা মজাই আলাদা, যে যতই দিক সবাই তো দেয়, কিন্তু নিজের টাকা দিয়ে কেনার জন্য একটা আলাদাই আনন্দ। সেটা সব মেয়েরাই তোমরা বুঝতে পারবে, তো যারা যারা নিজের টাকায় কেনো তারা তো জানো, আর যারা যারা কেনো না তার দ্বারাও একদিন মানে উপলব্ধি করবে। তো যাই হোক, অল্প হোক বেশি হোক, তবুও তো নিজের ইনকাম, তাই না? তবুও ভালো লাগে। তো এখানে আমি কিছু কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, চারটে জিনিস নাইকা থেকে। তো আমি বেশিরভাগ শপিং এখন নাইকা থেকেই করি। তো কী কী নিলাম বক্স, তো আনবক্সিং করছি তোমাদের সামনে। আমি নিজেও জানি না যে সব ঠিকঠাক দিয়েছি কিনা, ঠিকঠাকই যদিও দেবে তাও আমি নিজেও জানি না। তো তোমাদের সাথেই প্রথমেই আনবক্সিং করে শেয়ার করছি। তো শখের জিনিস পেলে যেন আর কী লাগে, তাই না? তো অনেকদিন ধরেই ভাবছিলাম একটু একটা হেয়ার স্পা, বাইরে থেকে তো পার্লার থেকে তো করি, কিন্তু না প্রচুর গায়ে লাগে, আমরা মধ্যবিত্তদের মানে গায়ে লাগে প্রত্যেকবার পার্লারে গিয়ে এত এত টাকা খরচ করে আসতে। তো ভাবলাম এটা নিয়েছিলাম সিরাম, একটা লিভনের একটা সিরাম, যেটা আমি সবসময় ইউজ করি। তো তোমরা কী সিরাম ইউজ করো আমাকে কমেন্ট বক্সে জানাবে, তো যেটা ভালো হবে আমি একটু ট্রাই করবো কোনটা ভালো হয়। তো এটাও আমার জন্য ভালোই, আর এই ফেস ওয়াশটা আমি সবসময় ইউজ করি, যেটা হচ্ছে লোটাস হার্বাল স্নিম ফেস ওয়াশ। তো এটাও নিয়ে নিলাম। তো অনেক অ্যাকচুয়ালি ফেস ওয়াশে অর্ডার দিতে গিয়ে এগুলো এত কিছু অর্ডার তো হয়ে গেছে, মেয়েদের যেটা হয় আর কি। আর এখানে আছে একটা ইনসাইটের একটা লিপস্টিক, তো এই লিপস্টিকটা এত ভালো যে আমি পরেছি, তাই পরে এই দেখো স্পাটা পেয়ে যেন আমার যেন মনটা শান্তি হলো। এই লরিয়ালের একটা হেয়ার স্পা, তা আমি তো খুবই খুশি। অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো, যদিও দাম তো খুব একটা বেশি নয়, কিনতে তো পারতামই আগে, কিন্তু জানি না কেন কেনা হচ্ছিলো না। অনেকদিন ধরে ভাবছি কিনবো, বাইরে থেকে কেন স্পা করবো, ঘরে বসেই করতে পারবো, তার থেকে টাকা অনেক টাকা কমও লাগবে, যেই টাকায় একবার করবো সেই টাকায় পাঁচ ছবার হয়ে যাবে। তো আমরা তো মধ্যবিত্তরা সবসময় এটাই চিন্তা করি না, কী করে একটু বাঁচাতে পারবো। তো আমি তো এটা করি, যদিও আমি অতটাও সংসারী না, আমি খুব হাত খরচা মানে খুবই টাকা ওড়াই, হাতে টাকা পেলে আমার থাকে না। ভবিষ্যতে কী হবে জানি না, যখন সংসারের বোঝা যখন কাঁধে পড়বে তখন হয়তো আমি একটুখানি চেঞ্জেস আসবে আমার মধ্যে, না আমি কিন্তু একদমই সংসারী না। বলতে বলতে কত কিছুই বলে ফেললাম। তো এই দেখো লিপস্টিকটা পরে ফেললাম, যদিও ভালো করে পরিনি, কোনো রকমই শুধু দেখলাম কেমন লাগছে, কালারটা আসছে তো হয়েই গেল পুরো ঠোঁটটা। তো এত সুন্দর লিপস্টিকটা দেওয়ার পর আর উঠছিলই না জানো, মোছার চেষ্টা করছিলাম কিছুটাই মুছছিল না। তো যদিও দামটাও অনেক বেশি,
তো এখন আমি প্রফেশনালি জিনিস কিনি, তো একটু ব্র্যান্ডেড জিনিসই কেনার চেষ্টা করি, কারণ সবাইকে তো ভালোটা দিতে হবে তাই না, নিজেরটা যেরকমই হোক। তো এই তো লিপস্টিকটা এসে গেল, তারপরেই আসবে একটা মেকআপ ভিডিও নেক্সট ডে বা যেদিনই হোক, এই এক সপ্তাহের মধ্যে করার ট্রাই করব। তো আমার তো আজকে খুবই খুশি হচ্ছে, মানে মনটা খুবই ভালো লাগছে, কালকে তো আমি কালকেই স্পা করবো হেয়ারে, খুবই আনন্দ হচ্ছে। আর ভিডিওটা বড় করছি না, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।